প্রিয় শ্রোতা ভাই ও বোনেরা, আপনাদের সকলের প্রতি আমি আবুল সরকারের পক্ষ হইতে রইল সালাম। আসসালামু আলাইকুম। আমার এই লক্ষ্যমস্তির ক্যাসেটটি উপহার দিয়েছেন এমএস প্রোডাক্টস, পরিচালনায় এম এ মালিক। তাই আপনাদের সবার সহানুভূতি কামনা করি। ফাবিআই আলা রাব্বুকা তুকাজ্জিবান, ফাবিআই আলা রাব্বুকা তুকাজ্জিবান, নারী পুরুষ লুলু মার্জান ভাসিতেছে প্রত্যেক দিন লুলু সাগরের জলে। লক্ষ্যমতি দাও তুলে আলি কয় ফাতে মারে, লক্ষ্যমতি দাও তুলে আলি কয় ফাতে মারে, লক্ষ্যমতি দাও তুলে। আলি কয় ফাতে মারে, লক্ষ্যমতি দাও তুলে। হায় রে হরজত আলী, আলি মর্তু যায় কান্দিতে লাগলো আলি, কান্দিতে লাগিল আলি, আলি তখন আলি কয় ফাতে মারে, শুন জহুরা কই তোমারে, আলি কয় ফাতে মারে, শুন জহুরা কই তোমারে, লুলু সাগরের পারে গিয়েছে মতি পরে। আলি কয় ফাতে মারে, লক্ষ্যমতি দাও তোলে, আলি কয় ফাতে মারে, লক্ষ্যমতি দাও তোলে। স্বামীর হুকুম ফরজ যে নেমায় করিলেন গমন, লুলু সাগরের পারে গিয়ে আমায় দিল দর্শন, লুলু সাগরের পারে গিয়ে আমায় জুড়িল কান্দন, আরে লুলু সাগরের পারে গিয়ে আমায় দিল দর্শন। মায়েরই কান্দনে কি আর কেহ থাকতে পারে, হাম্বির কুম্ভীর চৈলায় আইলো, আইলো তখন পারে, আইসা বলে মা জননী কান্দ কি কারণ, হাতে মা কয় শোনো দিয়া শোনো দিয়া মন, স্বামী লক্ষ্যমতি হারাই আছে কই আমি সবারে, লক্ষ্যমতি বিনে আমার প্রাণে স্বামী মরে, লক্ষ্যমতি দাও আমারে তোমাদের দেই কইয়া, নইলে আমার প্রাণের স্বামী যাই বুঝি মরিয়া, হাম্বির কুম্বির বলছে মা গো তোমাকে সুদাই, লক্ষ্যমতি কারে বলে মা মুদের জানা নাই, এই বলিয়া সকল তখন করিলেন গমন, মা জননী পারে বইয়া জুড়িলেন কান্দন, মায়েরই কান্দনে কি কেউ দূরে থাকতে পারে, খুবাস খিজির জিন্দা পিরি চইলাই আইল পারে, আইসা বল মা জননী কান্দ কি কারণ, হাতে মা কয় খোয়াজ খিজির শোনো দিয়া মন, স্বামী লক্ষ্যমতি হারাই আছে তোমার রেদে কইয়া, লক্ষ্যমতি তুলিয়া দাও শোনো বন দিয়া, খিজির বলছে মা জননী তোমাকে সুদাই, একটুখানি ধৈর্য ধরো বলি আমার মায়, এই কথা বলিয়া খিজির করিলেন গমন, সাত সাগর তেরো নদী করিয়া ভ্রমণ, সাত সাগর তেরো নদী ভ্রমণ করিয়া, লক্ষ্যমতি লইয়া আইলো শোনেন মন দিয়া, মা ফাতেমার কাছে আইসা মতি দিল তারে, খিজির বলছে মা ফাতেমা কই আমি তোমারে, সাবধানেতে নিয়মত সাবধানেতে
সাবধানত নিয়মতি বাইন্দা শাড়ির অঞ্চলে আলী কয় ফাতেমার লক্ষ্য মতি দাও তুলে আলী কয় ফাতেমার লক্ষ্য মতি দাও তুলে লক্ষ্যমতি লইয়া মায়ে গমন করিল স্বামীর কাছে গিয়া মায়ে দর্শন দিল লক্ষ্যমতি নিয়া দিল আলী রইনা ধারে লক্ষ্যমতি দিয়া মায়ে গেল একটু দূরে একটা একটা কইরা মতি গুনিতে লাগিল মতি গইনা হঠাৎ আলীর চিৎকার এক মারিল চিৎকার শুইনা মা ফাতেমা গেল আলীর ধারে মাথে ফাতেমা কয় প্রাণের স্বামী কও দেখি আমারে আবার স্বামী কান্দ কেন আমারে দাও কইয়া আলী বলছে ও জহুরা শোনো মন দিয়া লক্ষ্যমতি হইতে আমার একটা মতি নাই আরে ওই মতিটা দিনে আমি তোমাকে জানাই ওই মতিটা দিনে আমার কোনো শক্তি নাই ওই মতিটা কোথায় রাখছো দাও মতি আমায় আলী বলে চুরের মাইয়াই আলী বলে চুলের মাইয়াই ওই মতিটা কই দিলে আলী কয় ফাতেমার লক্ষ্য মতি দাও তুলে আলী কয় ফাতেমার লক্ষ্য মতি দাও তুলে এই কথা শুনিয়া মায়ে জুড়িল কান্দন নবী বলছে মা ফাতেমা কও তুমি আমারে কান্দ কেন মা জননী বুঝাও না আমারে ফাতেমা কয় প্রাণের আব্বাই আপনারে দেই কইয়া আমারে মাইরা সে গালি চোরের বাইয়া কইয়া ফাতেমা কয় শোনেন আব্বাই আপনারে দেই কইয়া আমারে দিল গালি চোরের মাইয়া কইয়া এই দুঃখেতে কান্দি আমি আপনাকে শুধাই আমার নবী বলে মা ফাতেমা বলি তোমার ঠাই হযরত আলী ঠিক বলেছে হযরত আলী ঠিক বলেছে বলি মা গো তোমার কাছে আমিও তো করি চুরি মা তোমার দেই কইয়া মা গো আমিও তো করি চুরি উম্মতের লাগিয়া চুরি কইরা গোপনেতে এবাদত করি যেমন রাত্র নিশি হইলে মা গো তাহাজ্জুদ করি আমার উম্মতি উম্মতি কইয়া আমি উম্মতি উম্মতি কইয়া কানতে লাগি সেজদায় বইরা উম্মতের গুনাহ আল্লাহ মাফ করিবে তাই আমি গোপনে ত্যাগ করি এবাদত তোমাকে জানাই আলীর কাছে মা জননী তুমি যাও গারে চলিয়া মনের দুঃখ পাইছ সেইটা লইয় মাপ চাহিয়া এই কথা শুনিয়া আমার ফাতেমা করিলেন গমন এইবার স্বামীর কাছে গিয়া মায়ে দিল দর্শন স্বামীর হুকুম ফরজ জেনে মায় কিবা কাম করিল আগে স্বামীর কাছে একটা কথা কহিতে লাগিল একশে শক্তি দিয়াছে আপে পরোয়ারে স্বামী গো একটা কথা বলি আমি বলি আপনার ধারে একশে শক্তি দিল আপনার আপে মালিক সাই লক্ষ্যমতি হইতে স্বামী একটা মতি নাই ওই মতিটা তুলে আনেন আপনারই জুড়ে একশে শক্তি দিছে আপনার আপে পরোবারে আলী কয় ও জহুরা তোমার দেই কইয়া একশের শক্তি দিয়াছে আপে সাই কিবরিয়া ওই মতি বিহনে আমার কোনো শক্তি নাই তাই তো তুমি আইনার দাওরে মতি তোমাকে জানাই
ভক্তি নারীর প্রতি যেমন পর্বতেরই চূড়া অসৎ নারীর প্রতি যেমন ভাঙ্গা নায়ের গুড়া পতি যদি হয় কারো ব্যবসার অনন্দন তবুও পতি তাহার প্রতি তো পাবন পতি যদি হয় রে কারো ব্যবসার অনন্দন তবুও পতি তাহার প্রতি তো পাবন স্বামীর হুকুম ফরজ জেনে মাইট করিলেন গমন আবার লুলু সাগর পারে গিয়ে আমায় দিল দর্শন মায়েরই কান্দনে কি হার কেহ থাকতে পারে এবার খোয়াজ খিজির জিন্দা পিড়ি চইলাই আইলো পারে আইসা বলছে মা ফাতেমা কান্দ কি কারণ ফাতেমা কয় খোয়াজ খিজির শুনু গিয়া মন স্বামীর লক্ষ্যমতি হইতে খিজির একটা মতি নাই ওরে ওই মতি বিহনে মোরে আমার স্বামী তাই ওই মতিটা তুলিয়া দাও দাও তুমি আমারে এবার খোয়াজ খিজির জিন্দা পিড়ি বলে মায়ের ধারে একটুখানি ধৈর্য ধরে মা থাকো তুমি বইয়া আমি পলকেতে সকল পানি আসিব খুঁজিয়া এই বলিয়া খোয়াজ খিজির করিলেন গমন সাত সাগর তেরো নদী করিয়া ভ্রমণ মায়ের কাছে আইসা তখন দর্শন দিল আইসা বলছে মা জননী কোথায় আমার ভালো আমার পানির ভিতরে কোনো মতি নাই মতি যাহা ছিল মা গো দিলাম রে তোমায় মা গো যে রাস্তা দা আলি গেলি সে রাস্তায় মতি হারালি যে রাস্তা দা আলি গেলি মনে হয় ফেরেশতারা পাইছে মতি ফেরেশতারা পাইছে মতি পাইবা মতি জিগাইলে আলি কয় ফাতেমার লক্ষ্য মতি দাও তুলে কোন রাস্তা দায় আসা যাওয়া চিন্তা করতে হবে এর বেশি বলা যায় না বলি আমি তবে তবে যে রাস্তা দা আসা যাওয়া সেই রাস্তায় হারাইল মনে হয় ফেরেশতারা পাইয়া মতি আকাশে তুলিল মতির খবর পাইতে পারো ফেরেশতাদের ঠাই এই কথা শুনিল যখন আমার জগৎ পায় গানটা হইল দেহতত্ত্ব ছবারে দেই কইয়া গানের ভিতর কোরআন হাদিসের কথা নাই রে মিয়া এই গানটার ভিতর মারফতি কিছু কথাই আছে এটা সকলের জন্যেতে নয় গো বলি সবার কাছে দেহের ভিতর সাত আসমান সাত জমিন রয় এই দেহের ভিতর ফেরেশতারা রয় সমুদয় এইবার পলকেতে মা জননী কি বা কাম করিল ওরে প্রথম আকাশে গিয়া ফেরেশতারা আকাইল ফেরেশতারা গাইয়া মায় বলেছে সামনে জিব্রাইলকে ডাই কামায় বলেছে তখনে স্বামীর লক্ষ্যমতি হইতে জিব্রাইল একটা মতি নাই তারা পাইছে মতি তোমাকে জানাই খোয়াজ খিজির দিছে কইয়া তোমার রেদে কইয়া ফেরেশতারা আনছে মতি রাস্তার মইদে পাইয়া তুমি যদি পাইয়া থাকো মতি দাও আমারে জিব্রাইল বলে মা জননী বলতেছি তোমারে লক্ষ্যমতি লক্ষ্যমতি মতি কারে কয় জানি না মা জানি না জানি না বিষয় অন্য ফেরেশতারা যদি পাইয়া মাগো থাকে ডাকাইয়া লইব আমি যাইয়া সম্মুখে জিজ্ঞাসা করিব তাদের সকলকে ডাকাইয়া একটুখানি ধৈর্য ধরে থাকো তুমি মা ভইয়া এই কথা বলিয়া জিব্রাইল করিলেন গমন আল্লাহর সব ফেরেশতা ডাকাইয়া দিল দর্শন একটা একটা কইরা ফেরেশতা জিজ্ঞাসা করিল জিব্রাইলের
কাছে সবাই বলিতে লাগিল লক্ষ্যমুখী কারে বলে আমরা জানি না আমরা তো কোনো মতি ফেরেশতায় পাইছি না সকলেরই কথা শুইনা জিব্রাইল ফেরেশতায় মায়ের কাছে আইসা বলছে বলি মা তোমায় ফেরেশতারা পায় নাই মতি আমায় দিছে কইয়া তোমার কাছে সত্য কথা বলি মা বুঝাইয়া ফেরেশতাদের কথা মাগো যে দিল বলিয়া তাহার কাছে যাও গা মাগো শোনো মন দিয়া তাহার কাছে পাইবা খবর বলি তোমার ধারে তার কাছেতে আছে খবর তাহারে জিগাইলে তার কাছেতে পাইবা খবর তোমারে রে কইয়া জলদি কইরা মা জননী যাও তুমি চলিয়া এই শুনিয়া মা ফাতেমা করিলেন গমন আবার লুলু সাগরের পারে গিয়া মায় জুড়িল কান্দন লুলু সাগরের পারে গিয়া মায় জুড়িল কান্দন খোয়াজ খিজির আইসা তখন দিল দর্শন আইসা বলে মা ফাতেমা বলি তোমার ধারে আবার কেন কান্দ মাগো কও তুমি আমারে ফাতেমা কয় খোয়াজ খিজির তোমারে দেখইয়া তোমার কাছে আছে খবর ফেরেশতা দিছে কইয়া তোমার কাছে আছে খবর বলি তোমার ধারে মাথার কিরা দিলাম আমি দিলাম রে তোমারে আল্লাহর কিরাম দিলাম আমি আল্লাহর কিরা দিলাম আমি তোমারে দেখইয়া আল্লাহর কসম খাও গো খিজির শুনো মন দিয়া সত্য কথা বলো তুমি বলি তোমার ধারে ওই মতি বিহনে আমার প্রাণের স্বামী মরে খোয়াস বলে কি বলিলা আমায় কেন কিরা দিলা আমার কাছে খবর আছে মা বলতে মানায় আছে মাগো কেমন কইরা বলি খবর মা তোমার কাছে ওই মতির বিহনে আছে তোমার খিজিরের জীবন মাগো মতির কথা বললে তুমি আমার হইবে মরণ ওই মতির ভিতরে মাগো খিজিরের জীবন মতির কথা বললে মাগো হইবে মরণ আবহায়াতের পানি খাইয়া মা আছি অমর হইয়া তবু মতির খবর বললে মাগো যাইতে হবে মরিয়া হাতে মা কয়েকটি কহিলা মনের আগুন জ্বালাইলা সতী নারীর কাছে আছে জিন্দা একটা ফুল আমি সেই ফুলেরই মালা গাইথা করে নাও কবুল বিবত খিজির তোর গলে দিব খিজির তোর গলে তোর গলাতে পড়াইব তোরে দেই কইয়া ও তুই সারা জনম থাকবি দুনিয়ায় থাকবি রে বাঁচিয়া কিয়ামত করিবে যখন আপে পরোবারে চন্দ্র সূর্যর মরণ হবে কই খিজির তোমারে তারপরেও আড়াই দিন থাকিবা বাঁচিয়া জিন্দা ফুলের মালা দিয়া লই বরণ করিয়া সতীনারীর কাছে একটা জিন্দা ফুল রয়েছে পরে এই ফুলটা কি ফুল সন্ধান পাইবে পীরের কাছে ওরে ফুলের খবর পাইতে পারো ফুলের খবর পাইতে পারো মুর্শিদের জিগাইলে আলি কয় ফাতে মারে লক্ষ মুতি দাও তুলে আলি কয় ফাতে মারে লক্ষ মুতি দাও তুলে খিজির বলে মা জননী বলি তোমার ধারে মাগো আমার কাছে ছিল মতি কই মা তোমারে আমার কাছে ছিল মতি এখন মতি নাই আমি খবরটা বলি মাগো দিব রে তো ভাই মাগো মতির খবর পাইতে পারো তোমার হৃদয় কইয়া আরে সাত আসমান যাও গো মা তুমি পারি দিয়া সত্তর হাজার দূরের পর্দা যাইবা পার হইয়া তারপরেতে উপস্থিত হইবা শোনো মাগো দিয়া তারপরে উপস্থিত হইবা তোমার হৃদয় কইয়া মাগো মতির খবর পাইতে পারো মতির খবর পাইতে পারো আল্লাহর কাছে জিগাইলে আলি কয় ফাতে মারে লক্ষ মতি দাও তুলে আলি কয় ফাতে মারে লক্ষ মতি দাও তুলে সাত আসমান পারে দিয়ে আমায় করিলেন গমন তখন সাত
সময় তখন নূরের পর্দা পাড়ি দিয়া দিল দর্শন এক পর্দা বাকি থাকিতে আমার জগৎময় দাঁড়াইল 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 যখনায় এক পর্দার আড়ালে ছিল আপে কাদের গনি আল্লাহ হাজির আল্লাহ নাজির হইলেন তখনই এবার আল্লাহ বলে ফাতেমা রে কও মাগো আমারে কি খাতিরে মাগো তোমার হইল দর্শন ফাতেমা কয় গো আল্লাহ শুনো দিয়া আমন স্বামীর লক্ষ্যমতি হইতে কেহ একটা মতি নাই স্বামীর লক্ষ্যমতি হইতে দেখো একটা মতি নাই তোমার কাছে আছে মতি তোমাকে জানাই এক মৃত্যু বিহনে আমার প্রাণে স্বামী মরে ওই মতিটা দিয়া তুমি দাও খোদায় আমারে আল্লাহ বলছে ফাতেমা গো তোমারে রে কইয়া লক্ষ্যমতি কারে বলে শোনো মা গো বইয়া লক্ষ্যমতি কারে বলে মা বলি তোমার ধারে মা গো ওই খবরটা কেনে বলি বুঝাইয়া তোমারে আল্লাহ কয় ফাতেমা রে বলি মা গো তোমারে লক্ষ্যমতি কারে বলে আমি তো জানি না জানি না জানি না এই কথা শুনিলে যখন আমার জগৎ দুঃখী মায় এক কদম দুই কদম যখন পিছনের দিকে যায় খোয়াদের উপরেতে যাইতে রাখ হইয়া পিছন থেকে ডাক দিল আপে সাই কিব্রিয়া একটা কথা কই তোমারে শোনো মা গো লক্ষ্য করে দুনিয়া বানাইলাম আমি আপে পরোবার কিয়ামত করিব যখন হইবে বিস্মার তারপরে হাসর বানাইব তোমারে দেখইয়া যাররা যাররা বিচার করব আমি তখন বইয়া একমতি বিহনে মা গো তোমাকে জানাই আমি দুজকেতে রাখব কিন্তু ওই ব্যক্তির ঠাই যাররা যাররা হিসাব যখন লইব রে তখনই ওরে দুজকেতে যাইবে সেজন একমতির কারণে ফাতেমা কয়টি কহিলা মনে আগুন জ্বালাইলা একমতি বিহনে স্বামী যদি দুজকেতে যায় আমি সেদিন ছাড়ব না খোদা কই খোদা তোমায় তোমারে ছাড়ব না আমি তোমারে দেই কইয়া আমি তোমার বিচার করিব শোনো মন দিয়া আল্লাহ বলে ফাতেমা রে বলি তোমার ধারে আমার কেমনে বিচার করবার রোজ হাসরে ফাতেমা কয় ওগো আল্লাহ বলি তোমার ঠাই আমি মা হইয়া সন্তানের বিচার করতে চাই তুমি হইলাই আমার সন্তান আপে কাদের গনি তোমার জননী আল্লাহ বলে ফাতেমা রে বলি তোমার ধারে আমার তুমি মা হইলা কে মনু করে আমি কারো হতে জন্ম নি নেই তোমারে দেখইয়া একবার আল কোরআনটা দেখছ নি গো মা তুমি করিয়া কোরআনের ভিতরে একটি সুরায় এখলাস আছে ওরে কুলফু আল্লাহ সুরা যেইটা বলি তোমার কাছে সেই সুরা একবার মাগো দেখো রে পড়িয়া কারো হইতে জন্ম নেয় নাই আপে সাই কিব্রিয়া কারো তিনি জন্ম দেয় নাই তোমাকে জানাই তাহার কোন পিতা মাতা ত্রিজগতে নাই নবীর বেটি বলে তোমার নাকি কেবল মা ফাতেমা কয় গো আল্লাহ গো কাদের গনি
আনন্দ ব্যক্ত করব শুনে রাখো তুমি আমি তোমার কাছে বলবো কথা মুক্ত কথা ব্যক্ত করে তোমার কাছে কই খুলে আলি কে ফাতেমার লক্ষ ভঙ্গি দাও তোলে এই পৃথিবী সৃষ্টির আগে যখন ছিল না আসমান জমিন অন্ধকার অন্ধকারে শুনো তার বিছানি ফুয়াকার আর নৈরাকারে চাইত্তাই আকার ছিল নৈরাকারে পানির আকার কথা রইল ভালো সৃষ্টির আগে ছিল পানি শুনো কথা কাদির গনি পানির মধ্যে ছিলাম আমি পানির মধ্যে ডিম্বু একটা ভাসিতে আছিল ডিম্বুর খোসা ছিলাম আমি কথা শোনো ভালো ডিম্বুর খোসা ছিলাম আমি কথা তুমি শোনো তুমি দুই পর্দাতে ইমাম দুই ভাই তোমার কাছে বলিতে চাই বিজল রূপে হরজতালি তোমার কাছে খুলে বলি কুসুম রূপে ছিল আমার দিনের মোস্তফায় কুসুম রূপে ছিল আমার দিনের মোস্তফায় তার ভিতরে বিন্দু রূপে ছিলি তুই নিজেই খোদায় কুসুমের ভিতর একটা লাল বিন্দু আছে শক্তি রূপে আত্মা রূপে বলি খোদা তোর কাছে তখন আত্মা রূপে কাদির গনি আমার ভিতর ছিলি জানি আমি হইলাম মা জননী সেদিন হতে প্রতিজ্ঞা আমার মনে একটা ছিল আমার গর্বে যখন নিলি স্থান শোনো কথা ভালো সেদিন হতে প্রতিজ্ঞায় আমার তোমারে দেই কইয়া তুমি হইলা আমার সন্তান শোনো মন দিয়া তারপর নূর নবীকে সৃজন করিল আউয়ালে আহম্মদ আমার দিনের নবী হইল দিয়মে ছিল নবী তৌবা গাছের ফুল চৌথা সেতারা নবী আরে ছিয়মেতে ছিল নবী শোনো মূল আমূল ছিয়মেতে ছিল নবী ময়নার গলার হার চৌথা সেতারা নবী শোনো তার ব্যাপার ব্যাপার ওই প্রতিজ্ঞা আমার কিন্তু মনেতে আছিল তুমি হইলা আমার সন্তান গর্বে আমার ছিলা নবী আমার হার ছিল আমি তখন ময়না ছিলাম তোমারে দেই কইয়া
এই যে ময়ূরিনী সাজলো আমার নবীজি আম্বিয়া সেইখানে তো ছিলাম আমি তোমারে দেখাইয়া তুমি ধীরে ধীরে শোনো কথা আপে সাই কিবরিয়া দুই ইমাম ছিল দুই কানের বালি মাথার মধ্যে তাজ ছিল নামে হযরত আলী গলার মধ্যে হার আমি তোমারে দেই কইয়া সত্তর হাজার বৎসর পরে শোনো মন দিয়া বেহেস্তের বাগান একটা আদম সফি গাছ ওই গাছেতে ফুল ছিল কলি ছিল পাঁচ ওইখানে ছিল আমার নবী মোস্তফায় জিব্রাইল ফুল নিয়া আব্দুল্লাহকে সঙ্গায় নবী গেল আব্দুল্লাহর পেশানিতে চলিয়া ফুলের ভিতর ছিলাম আমি শুনো মন দিয়া তারপরে আব্দুল্লাহ কিবা কাণ্ড করেন ওই ফুলটারে আবার নিল নাকের ধারে নবীর সঙ্গে চলে গেলাম আব্দুল্লাহর ভিতরে মা আমেনাকে দিনের আব্দুল্লাহ যখন বিয়ে করে সেই ঘরে জন্ম নিল নবী মোস্তফায় দিনের নবীর পঁচিশ বছর যখন হইয়া যায় খোদে যাকে বিয়া করলো দিনের পয়গাম্বরে সেই ঘরে জন্ম আমার দুনিয়ার ভিতরে জন্ম নিয়া সেই ওয়াদা আমি তো ভুলছি না আমার গর্বের ভিতর ছিলি ওই আপনি রাব্বানা গর্বের ভিতর ছিলি খোদা আছে আমার মনে তারপরে বিয়া দিল নবী দুজাহানে হযরত আলীর সঙ্গে আমার দিয়েছিল বিয়া আমার গর্বে যখন সন্তান আইলো শোনো মন দিয়া ইমাম হাসান যখন নাকি জন্ম নিয়াছিল ওই প্রতিজ্ঞা মনের মধ্যে আমারও জাগছিল আমার সন্তান হইল খুদাই ইমাম হাসানকে দুগ্ধ দিব না ছিল পাইয়া যন্ত্রণা যাই আমারে ডাইকা বলে ভাগিনী কই তোমারে সোনার যার পুতুল একটা আইল তোমার কুলে কান্দে সন্তান দুগ্ধ তোমার দেও না মুখে তুলে আর নয়নে একটু খাই চাই হাসানের আলা জিব্বায় দেখতে পাইলাম তুই তো খোদায় আত্মা রূপে কাদির গনি তুই তো খোদা তখন ছিলি হাসান কান্ন না খোদা কান্ন এই কথাটা আমার বলো আমি তোমাকে দেখিয়া খোদা তোমাকে দেখিয়া খোদা মুখে দুগ্ধ দেই তুলে আলী কয় ফাতে মারে লক্ষ্মতি দাও তুলে আলী কয় ফাতে মারে লক্ষ্মতি দাও তুলে আমার কাছে ছিল খবর তোমাকে শুধাই এখন কিন্তু আমার কাছে মতি কিন্তু নাই তুমি মতির খবর পাইতে পারো তুমি মতির খবর পাইতে পারো নূর নবী রে জি গাইলে আলী কয় ফাতে মারে লক্ষ মতি দাও তুলে Thank you.
কথা শুনিয়া ফাতেমায় করিলেন গমন আমার দিদার নবীর কাছে গিয়া দিল দর্শন তবে বাপ বেটিতে মতি কেমনে হইল লেনা দেনা ইহার বেশি বলতে কিন্তু আছে বাবা মানা বাপ বেটিতে মতি কেমনে হইল লেনা দেনা ইহার বেশি বলতে আছে বাহিরে তে মানা এই খবরটা জানতে পারে মুর্শিদের কাছে গিয়া কামিল পীরের সঙ্গ লইয়া জানতে হয় জানিয়া কামিল পীরের সঙ্গ লইয়া লইতে হয় বুঝিয়া তবে লক্ষ্মতি 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 নয় কেবল একটা মতির দিকে আল্লাহ লক্ষ্য করতে কয় লক্ষ্মতি 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 নয় কেবল একটা মতির দিকে আল্লাহ লক্ষ্য করতে কয় যেই মতি দিয়া একটা মানুষের জন্ম হয় অকারণে নষ্ট করা মানুষের জন্ম হয় অকারণে নষ্ট করা কুঞ্চি তাদের কয় মতিযন্ত্র নষ্ট হয় না মতিযন্ত্র নষ্ট হয় না এই মতিদার নষ্ট হয় না হইয়া যাবে দেনা আমানতের নিশানা তবে আল্লাহ এক কুদরতি মতি এই মতিতেই তৈয়ার করে যেমন বছরেতে একটা বৃষ্টি দেয় পরবারে মুসলমান মতে বলে বলে সবে বরাত কয় ইসলামিক মতে সবে বরাত একটা রাত্র বাবা হয় ওই দিন ওই বৃষ্টি তো হইতে পারে এটা সবার ভাগ্যে নয় যেমন মানুষের উপরে যদি বৃষ্টির ফোঁটা পড়ে তবে রাজা বাদশাহ হইতে পারে থাকিয়া সংসারে আউলিয়াও হইতে পারে পীর মুর্শিদ হইতে পারে ওই মতিটা যদি পড়ে আল্লাহ পাঠায় দুনিয়ার উপরে যেমন হাতিতে পড়িলে মতি গজমতি হয় গাভীতে পড়িলে মতি গুষ্ঠমতি হয় ঝিনুকে পড়িলে মতি মতি পয়দা হয় ব্যাঙ্গেতে পড়িলে মতি লাল পয়দা হয় সাপেতে পড়িলে মতি মানিক পয়দা হয় এমনি করে অনেক কিছু দুনিয়াতে হয় তবে সংক্ষেপে লক্ষ্মতি সংক্ষেপে লক্ষ্মতি সবার কাছে দেই খুলে আলী কয় ফাতেমার লক্ষ্মতি দাও তুলে আলী কয় ফাতেমার লক্ষ্মতি দাও তুলে আরে এই পর্যন্তই লক্ষ্মতি সবার কাছে দেই বলে আলী কয় ফাতেমার লক্ষ্মতি দাও তুলে আলী কয় ফাতেমার লক্ষ্মতি দাও তুলে একদিন আইসা যাবে রে একদিন আইসা যাবে রে আমার নবীজিকে দাওয়াত করে আমার নবী দাওয়াত কবুল করে খুশি হইয়া মন গো নবী দাওয়াত কবুল করে
করে খুশি হইয়া মন আমার নবীজিকে দাওয়াত দিয়া ঘরেতে যাই চলিয়া খাওয়াইবার লাগিয়া তারা করে আয়োজন নবীজিকে দাওয়াত দিয়া ঘরেতে যাই চলিয়া খাওয়াইবার লাগিয়া তারা করে আয়োজন তবে দুই ছেলে আর পরিবার ওগো দুই ছেলে আর পরিবার এই নিয়া যাবে দের সংসার ছোট দুই ছেলে তার অবুজ রয় তখন যাবে রে কি কাম করে ও গো যাবের পর কি জব করে বড় ছেলে ছিল ঘরে কি প্রকারে জব করে দেখিল তখন ও গো যাবের পর কি জব করে বড় ছেলে ছিল ঘরে কি প্রকারে জব করে দেখিল তখন যাবে রে কি কাম করে যাবে রে কি কাম করে মাংস দিয়া পরিবার রে মশলা আনতে বাজারে করি যাবেরের পরিবারে মাংস কোটে পাকের ঘরে ছোট ভাই আসিয়া ধরে ভাইয়ের তখন ও গো যাবেরের পরিবারে মাংস কোটে পাকের ঘরে ছোট ভাই আসিয়া ধরে ভাইয়ের তখন বলছে বাবা এবার কি যাব করে যেই ছুরি দিয়া বরকি জবাই করলো যাবেরের বড় ছেলে ওই ছুরিটা লইল যেই রশি দিয়া বরকি বাইন্দা ছিল ওই রশি ধরিল তখন এবার ছোট ভাইয়ের দুই হাতে বান্ধিয়া দুই পায়ে রশি দিয়া লইল বান্ধিয়া অমনি বরকির মতো শুয়াইয়া করাইল শয়ন আগো বরকির মতো শোয়াই যা লইল তরে বান্দিয়া গলাতে ছুরি ধরিয়া টান দিল যখন তবে ভাই গেল তার জব হইয়া আরে ভাই গেল তার জব হইয়া রক্ত ছুটে ফিনকি দিয়া প্রাণ পাখি যায় উড়িয়া জনবীর
ভাই বলিয়া চিৎকার মারে ভাই রে জে ভাই রে আমার এবার ভাই বলিয়া চিৎকার মারে মা ছিল তার পাকের ঘরে দৌড়াইয়া বাড়ির বাইরে করিলেন গমন ভাই বলিয়া চিৎকার মারে মা ছিল তার পাকের ঘরে দৌড়াইয়া বাড়ির বাইরে করিল গমন তবে বড় ছেলে যাব দেখে যাদের ছোট ছেলে যাব দেখে ওরা ছোট ছেলে যাব দেখে প্রাণ পাখিটা উঠল এইবার ধরতে যায় বড় ছেলেকে পাগলের মতন বড় ছেলে ভয়ে পাইয়া পড়শি বাড়ির দোতলায় উঠিল গিয়া মাই যাই পিছে চলিয়া ধরিতে তখন আগো বড় ছেলে ভয় পাইয়া পড়শি বাড়ির দোতলায় উঠিল গিয়া মাই যাই পিছে চলিয়া ধরিতে তখন তবে ছাদ হইতে দিতে পরে ওরে ছাদ হইতে দিতে পরে ওই ছেলেও গেল ছেলে একখানে করে করে মায় কাঁদন রে হযরত জাবের বাড়ি আইল সকল কিছু শুনতে পাইল ভাবে পরণ ঘটিল করিল শ্রবণ হযরত জাবের বাড়ি আইল সকল কথা শুনতে পাইল কিভাবে মরণ ঘটিল করিল শ্রবণ এবার জাবের বুঝায় বিবিরে জাবের আবার নবীর প্রেমে পড়ে কয় জাবের কয় বিবি রে বিবি গো জন্ম নিলে এই সংসারে তবে কেহ দুই দিন আগে পরে সবাই মরণ গো জাবের বলেছে বিবি দুই সন্তান চলে গেছে যাক কিন্তু আমাদের দুই সন্তানের কথা যেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে না পারে কারণ নবী দাওয়াত খেতে আসবে ওহীদের যুদ্ধের ময়দানে পুরো ক্লান্ত অবস্থা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে কোন কোন হাদিসের মধ্যে লিখেছেন খয়বর যুদ্ধের ব্যাপারে মাটি কাটার একটি যুদ্ধ আছে খন্দকের যুদ্ধ কোন কোন জায়গায় সেই জায়গার কথা লিখেছেন তাই নবী খুব ক্ষুধার্ত নবী সেখান থেকে আসবে আমাদের বাচ্চার মরণ কথা যদি শুনে তাহলে দিনের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে খানা খাবেন না না খাইয়া যদি চলে যায় তাহলে আমাদের বাচ্চা যে চলে গেছে তার চেয়ে বেশি ব্যথা আমি পাবো তাই বিবি গো ও গো বিবি গো বিবি গো আসবেন দিনের পয়গাম্বরে আমাদের কান্না শুনে গেলে ফিরি আমরা মুগ্ধ
দেখাবো কেমন করে হায় সর যখন তাই দুই ছেলেকে ধরিয়া ওরে দুই ছেলেকে ধরিয়া পাকের ঘরে তেই দিয়া কম্বল দিয়া ঢাকিয়া রাখিল তখন কারণ নবী খাইয়া চলে গেলে আমাদের যে দুই ছেলে আমরা গোপনে গোপনে তখন করাইব দাফন এদিক দিয়া নবীর খানা তৈয়ার করে আসলেন দিনের পয়গাম্বরে যাবের তার পরিবারে ধোয়াইল চরণ আমার নবীর খানা তৈয়ার করে নবীর খানা তৈয়ার করে আসলেন দিনের পয়গাম্বরে যাবের তার পরিবারে ধোয়াইল চরণ এবার মাথার কেশে পুছাইয়া নবীকে মাথার কেশে পুছাইয়া বিছানায় বসাইল দিয়া তাজিম করে খানা দিয়া তারা দুই ওজন আমার নবীজিকে আমার নবীজিকে খানা দিল নবীজি খানা উঠাইল জিব্রাইলে ওহি দিল নবীরে তখন আমার নবীজি রে খানা দিল নবী খানা হাতে লইল জিব্রাইলে ওহি দিল নবীরে তখন একা খানা খাইবেন না ছেলে তাদের রই দুই জনা নবী সঙ্গে নিয়া খান গো খানা বলছে নিরঞ্জন গো দয়াল নবী গো এইবার দয়াল নবী কয় যাবের রে যাবের রে কয়টি ছেলে তোমার ঘরে জলদি করে আনো তারে খাওয়াইবার কারণ নবী বলে যাবের রে কয়টি ছেলে তোমার ঘরে জলদি করে আনো তারে খাওয়াইবার কারণ দুটি ছেলে আমার ঘরে গেছে তারা খেলি বারি আপনি খান এখন নবী কয় তা হবে বা সঙ্গে নিয়ে খাবো খানা আনো ছেলে দুইজন শোনো বিবরণ আমার আল্লাহজি খবর কইছে জিব্রাইলে আইছে কাছে তোমার দুই ছেলে লইয়া খানা করতে কইছে ভক্ষণ এবার যাবেরে বিপদে পড়ল যাবেরে বিপদে পড়ল সকল কথা খুলি বলল কিভাবে মরণ ঘটিল করিল বর্ণন রে
আমার নবী বলে যাবে রে লাশ দেখাও কোথাকারে জলদি করে দেখাও তারে বলি বিবরণ এবার যাবেরে বিপদে পড়ল ওরে পাকের ঘরেতে নিল পাকের ঘরেতে নিল কম্বলটা উঠাইল এক বিছানায় দেখতে পাইল দুইটা চার বদন রে ঘরে তে নিল কম্বলটা উঠাইল এক বিছানে দেখতে পাইল দুইটা চাঁদ বদন আর চাহাদা নমুনা যেমন কিশোরীর মতন আমার নবীজি কি করিল সামনে দাঁড়াইল জিব্রাইলে ওহি দিল নবীরে তখন আর নবীজি জবানে কইল জিব্রাইলে ওহি দিল কুম্মে জনি বিল্লা পড়িল নবীজি তখন এইবার দুইটা বড় ভালো হইল যাবের আর দুইটা ছেলে ভালো হইল একসঙ্গে খাদা খাইল ওরে বরকির হাতি জমা রইল দস্তরে তখন গো এইবার খানা খাওয়া শেষ হইল দস্ত ঝরে ঝাড়া দিল যেমন বরকি তেমন হইল আশ্চর্য ঘটন আরে খানা খাওয়া শেষ হইল দস্ত ঝরে ঝাড়া দিল যেমন বরকি তেমন হইল আশ্চর্য ঘটন আরে এমন দিনের পয়গা পরে হইয়া ওই নদীর চিল্লাম না কখন রে আগো একদিন আই সাজাবে রে নবীজিকে দাওয়াত করে নবী দাওয়াত কবুল করবে খুশি হইয়া মন রে নবী দাওয়াত কবুল করবে খুশি হইয়া মন একদিন আই সাজাবে রে নবীজিকে দাওয়াত করে